গাইজ, আমার এই ফ্রেডকন TMax এইটার অনেক দিন ধরেই ইউজ করতেছি। চমৎকার একটা ইন্টারকম এই ডিভাইসটা, অনেক দিন সাপোর্ট দিচ্ছে আমাকে। বাট রিসেন্টলি যে প্রবলেমটা হয়েছে, এটার পিছনে যে হুকগুলো আছে এই মানে লকগুলো ভেঙে গেছে। সো একটা ভেঙে গেছে, আরেকটার হচ্ছে উপর সাইড দিয়ে অর্ধেক ভেঙে গেছে। সো এখন আসলে মাঝখানে আঠা টাটা লাগায় কয়েকদিন চালাইছি। সো এখন একটা নতুন সলিউশন বের করছি, সেটা হচ্ছে যে এরকম ক্লিপ একটা পারচেস করেছি। সো এই ক্লিপটা পারচেস করার পরে এই ক্লিপের এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে আমি হচ্ছে 3M এর ডাবল সাইডেড মানে যে টেপগুলো আছে এগুলো লাগিয়ে দিয়েছি। সো এখন যেহেতু আমার একটা সাইডে সামান্য কিছু বাকি আছে, লকটা বাকি আছে, সো এক সাইডে আমি লকটা আটকাই দিব, আরেক সাইডে যে সাইডে লক নাই সেই সাইডটাতে এই 3M আঠাটা কাজে করবে। আর এটার আরেকটা সুবিধা আছে, যেটা যেহেতু ক্লিপ সিস্টেম, সো এইটা হেলমেটে লাগানোর পরে এটা আবার চাইলে আমি মানে খুলে আবার আরেকটা হেলমেটে লাগাইতে পারবো। সো এটা ডিটাচেবলও হইলো, আবার দেখা গেছে যে আমার কাজও হইলো আর কি। যাদের এই প্রবলেম আপনারা ফেস করতেছেন, তারা চাইলে এইভাবে ফিক্স করতে পারেন। আমি ফিক্স করে আবার দেখাচ্ছি আপনাদের। গাইজ, আপনারা লাগানোর সময় অবশ্যই প্যাডিংগুলো খুলে নেবেন, তাহলে আরও খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। বাট এই ক্লিপটার একটা প্রবলেম আছে, এই ক্লিপটার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই সাইডে ক্র্যাক করে যখন আমরা হেলমেটগুলো রাখি। তো রাখার পরে যেটা হচ্ছে যে এই সাইডে ক্র্যাক হয়ে যায়, তো এরপরে আবার ইদার রিপ্লেস করা লাগে না হলে রিপেয়ার করা লাগে। সো এইটা আমি অলরেডি, আমার এটা থার্ড টাইম, এর আগে দুইটা আমার ক্র্যাক করছে, আমি রিপেয়ার করে বেশ কিছুদিন চালিয়েছিলাম সুপার গ্লু ইউজ করে, বাট তারপরেও বেশি দিন যায় না। তো এই জন্য পরে আবার নতুন আরেকটা নিতে হয়েছে। আর আমি এই ক্লিপটা মানে ইউজ করতাম না, ইউজ করতেছি কারণ যেহেতু আমার এই কমিউনিকেটরের ব্যাকসাইডের ক্লিপটা ভেঙে গেছে, তাই এটা একদম পার্মানেন্ট ফিক্স করার জন্য আসলে এই ক্লিপটা ইউজ করেছি। আর টোটালটা কমপ্লিট হওয়ার পরে এরকম লাগতেছে দেখতে। আর যেহেতু এটা অনেক দিন ধরে ইউজ করতেছি, 2018 আমি নিয়েছিলাম, তার মানে 4 বছরের মতো হয়ে গেছে। তো এইটা স্টিল গোয়িং স্ট্রং অ্যান্ড মোটামুটি এখনও চার্জ ব্যাকআপ মোটামুটি ভালো। বাট আই এম থিঙ্কিং অফ বাইং এ নিউ ওয়ান, এটার যে নতুন ভার্সনটা আসছে প্রো, সো ওইটা আমার নতুন হেলমেটে ইনস্টল করব। আর এই তো, সো ফার সো গুড, এটা এখন পর্যন্ত ঠিক আছে। সো আমার যেহেতু আরও দুইটা হেলমেট আছে, সেই হেলমেটগুলোতে ইউজ করতে পারার জন্য এটা ক্লিপগুলো খুলে আবার লাগাই চেঞ্জ করে লাগাইতে হবে অন্য হেলমেটগুলোতে, এইটা একটা প্যারা। আর এই তো, সো যাদের এই প্রবলেমটা ফেস করতেছেন, তারা চাইলে আমার মতো এই হ্যাকটা ইউজ করে আপনারা আবার আপনাদের TMax প্রো অথবা TMax এর যে কমিউনিকেটরগুলো আছে সেটা আবার ইউজ করতে পারবেন। সো দ্যাটস ইট। এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।